10 বছর মোদি সরকার এসছে এবং তারা বলছে আছে দিন আসবে বলেছিল এবং এসছেও বলছে, তাহলে কেন আপনারা রাস্তায়? কারণ মোদি সরকার প্রথম দিন থেকেই আছে দিনের গল্প আমাদেরকে শুনিয়েছিল। কিন্তু আপনারা জানেন ভারতবর্ষের খেটে খাওয়া মানুষ, শ্রমজীবী মানুষ, কৃষকরা মোদি সরকারের বিরুদ্ধে রাস্তায় নামতে বাধ্য হয়েছিল তাদের ফসলের ন্যায্য মূল্যের দাবিতে। এমএসপি মিনিমাম সহায়ক মূল্য আজও নির্ধারণ করা হয়নি। গরিব কৃষক ফসলের মজুর তার মজুরি পাচ্ছে না, এই সমস্ত দাবিতে আজকে আরেকবার রাজপথে আমাদের নামাতে হচ্ছে, দ্বিতীয়বার মোদি সরকারকে, যাতে তৃতীয়বার আসতে না পারে, মোদি সরকারের পরাজয় নিশ্চিত করা এবং কেন্দ্র সরকার। আমরা অবশ্যই পরিবর্তন চাইছি। যে সরকারটা 10 বছর ধরে ভারতবর্ষের শ্রমজীবী মানুষের সাথে বেইমানি করেছে, আমরা যে যে দাবিগুলোর কথা বললাম যেগুলো প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, এমনকি কৃষক আইন বাতিল করার সময় যে ন্যূনতম সহায়ক মূল্যটা, তার একটাও পালন হয়নি। আজ 2 বছর হয়ে গেছে, আরেকবার নির্বাচন আসছে, আরেকবার উনি নতুন নতুন প্রতিশ্রুতি না, উনি ওইগুলোই ভালো করতে পারবে। রাম মন্দির মানে ভারতবর্ষে লক্ষ লক্ষ মন্দির ছিল, আরো লক্ষ লক্ষ মন্দির তৈরি হবে, তার জন্য রাজনৈতিক দলের দিল্লিতে ক্ষমতা বসার দরকার হয় না। আর যারা এটা নিয়ে সাধারণ মানুষকে ব্যস্ত রাখতে চায়, নরেন্দ্র মোদী তাদের প্রধানমন্ত্রী। আর আমরা যাদের হয়ে মিছিল করছি, ভারতবর্ষের খেটে খাওয়া গরিব মানুষ, কৃষিজীবী মানুষ, শ্রমজীবী মানুষ, তাদের 100 দিনের কাজের অধিকারটুকু পর্যন্ত নিশ্চিত করা যাচ্ছে না, ন্যূনতম মজুরি নিশ্চিত করা যাচ্ছে না, ফসলের মজুরি তার দাম তারা পাচ্ছে না। সেটা আমরা কি বলবো, নরেন্দ্র মোদী সম্বন্ধে, আমার দেশের প্রধানমন্ত্রী সম্বন্ধে আপনারা একটার পর একটা বিগ্রাল ভাইরো, যে বিদেশের মাটিতে তিনি যেভাবে, যে কারণে নরেন্দ্র মোদীকে সাংবাদিক সম্মেলন অ্যাভয়েড করতে হয়, নরেন্দ্র মোদী মুখ খুললে কি কি বলেন, কারণের উত্তর দেওয়ার কিছু নেই। যদি সাধারণ প্রশ্নের মুখোমুখি হওয়ার সাহস নেই, ভারতবর্ষের মানুষ যদি এই প্রশ্নগুলো ওনাকে করে, সাংবাদিক কেউ যদি সাহস করে এই প্রশ্ন করেন যে আপনি যা যা বলেছিলেন 10 বছর আগে, কত টাকা দামে পেট্রোল দেবেন বলেছিলেন, আজকে পেট্রোলের দাম কত, কেউ যদি বলে যে নমামি গঙ্গা প্রজেক্টে আপনি কত হাজার কোটি টাকা খরচা করেছেন, গঙ্গার দূষণের অবস্থা কি আজকে, ডলারের তুলনায় টাকার দাম বাড়বে বলেছিলেন, ডলারের তুলনায় টাকার দাম আজকে কোথায় পৌঁছেছে, নরেন্দ্র মোদীকে যদি এই সমস্ত প্রশ্ন করা হয় ভক্তদের কানে, তাহলে পৌঁছবে যে নরেন্দ্র মোদীর জবাব দেওয়ার কোনো কিছু নেই। বছরে 2 কোটি মানুষকে চাকরি দেবেন বলেছিলেন, আর ভারতবর্ষে স্বাধীনতার পরে বেকারি সর্বোচ্চ হয়েছে নরেন্দ্র মোদীর আমলে। নরেন্দ্র মোদীর কাছে এই সমস্ত প্রশ্নের কোনো উত্তর নেই। নরেন্দ্র মোদী মন্দিরের দরজা উদ্বোধন করবেন, কতগুলো প্রদীপ, কত লক্ষ প্রদীপ জ্বালিয়ে রেকর্ড করবেন, আবার 15 দিন বাদে প্রদীপ জ্বালাবেন, ওই কাজগুলো উনি করতে পারেন, ওর জন্য গণতান্ত্রিক দেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হতে হয় না। বিকল্প যে কেউ, ভারতবর্ষের গণতান্ত্রিক যে মানুষরা, যে কৃষক, যে শ্রমিক লড়াই করছে এই ফ্যাসিস্ট সরকারটাকে সরানোর জন্য, রাজপথে যারা লড়াই করছে, তাদের প্রতিনিধিরা যদি সংসদে যত বেশি বেশি করে যাবে দেশের বিভিন্ন প্রান্ত থেকে, এমনকি আজকে এই ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে সংসদীয় যে বিরোধী দলরা, তাদের প্রতিনিধিরাও যত বেশি বেশি করে সংসদে যাবে, তারাই বিকল্প তৈরি করবে, এই ফ্যাসিস্ট সরকারের পতনকে নিশ্চিত করবে। আমি তমাল চক্রবর্তী, রাজনৈতিক কর্মী, সিপিআইএম এর কর্মী আমি।